ঈদের বাকি মাত্র 4-5 দিন, বুধবার থেকেই ছুটি হয়ে যাচ্ছে সরকারি সব অফিস। অধিকাংশ বেসরকারি অফিসেরও ছুটি শুরু হচ্ছে সেদিনই, তাই অনেকেই ঈদে ঢাকা ছাড়ার আগে কেনাকাটা করতে ছুটে আসছেন রাজধানীর নিউ মার্কেট এলাকায়। তবে শনিবার ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগায় বন্ধ আছে সেটি। ওই মার্কেটে চলছে পোড়া কাপড় সরানোর কাজ, আছে শোকার্ত ব্যবসায়ীদের আহাজারি। অন্যদিকে ঈদের কেনাকাটা থেমে নেই আশপাশের মার্কেটগুলোতে, ওই এলাকার অন্য সব ভবনেই আছে উপচে পড়া ভিড়, ফুটপাতেও নেই পা ফেলার জায়গা। সরেজমিনে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিউ মার্কেট এলাকায় দেখা গেছে এই দৃশ্য। ওই এলাকায় গাউসিয়া সুপার মার্কেট, হকার্স মার্কেট, নূরজাহান সুপার মার্কেট, গ্লোব শপিং মল, বদরুদ্দোজা সুপার মার্কেট, নূর ম্যানশন সুপার মার্কেট, চাঁদনি চক, ইয়াকুব সুপার মার্কেট ও গোল্ডেন গেট সুপার মার্কেট সহ প্রতিটি মার্কেটেই ছিল মানুষের উপচে পড়া ভিড়। নিউ সুপারমার্কেটের তৃতীয় তলার ব্যবসায়ী ইলিয়াস খান চোখের পানি ছেড়ে জাগো নিউজকে বলেন, ঈদের আগে 14 লাখ টাকার মালামাল তুলেছিলাম, অল্প কিছু বিক্রি হয়েছে। ঈদের এই কয়দিনই মূলত ব্যবসা হয়, কিন্তু আগুনে পুড়ে গেছে সব। আমাদের সামনের মার্কেটগুলোতে ক্রেতারা আসছে আর আমরা শুধু তাকিয়ে রয়েছি আমাদের পোড়া মার্কেটের দিকে। দোকানে 3 জন কর্মচারী ছিল, লজ্জায় ওদের ফোনও করতে পারছি না। এদিকে ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের কারণে অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 5 কর্মদিবসের মধ্যে আগুনের কারণ ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন।